Allahu 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 Allah Allahu 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 Allah Allahu Allah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu amma ba'd. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সকল প্রশংসা সেই মণ্ডল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ একটি সপ্তাহের পর এই ইসলামুল বায়ান আসার এবং বসার তৌফিক পেয়েছি সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় বিশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আমাকে ইসলামুল বায়ান থেকে বিষয় দেওয়া হয়েছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি রমজান মাসের রোজা ইসলামের চার নাম্বার রোকন মনে আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো যে রমজান মাসের মনাল আমাদের জন্য রোজা ফরজ করেছেন সেই মাসটিকে তিনি নানা মর্যাদা দিয়ে মণ্ডিত করেছেন আল্লাহ তাআলা যেমন এক এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে দুই কোরআন কারিমে এই মাসের নাম উল্লেখ রয়েছে তিন এই মাসে এমন এক রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর চার এই মাসে শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় পাঁচ এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ছয় এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সাত এক আহ্বানকারী আহ্বান করতে থাকে হে হে মঙ্গলকারী তুমি অগ্রসর হও হে মন্দকারী তুমি পিছে হটো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে প্রথম রাত্রি যখন আগত হয় তখন সকল শয়তান ও অবাধ্য জিনিসদেরকে শৃঙ্খলবদ্ধ করা হয় যেমন যার নামে সকল দরজা বন্ধ করে দেওয়া হয় সুতরাং তার একটি দরজাও খোলা থাকে না এবং জান্নাতে সকল দরজা খুলে দেওয়া হয় যার একটি দরজাও বন্ধ থাকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায় রমজান আগত আগমনের গঠন জাহান্নামে সকল দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতে সকল দরজা খুলে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় আর এই মাসে উমরা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের পাওয়া যায় সম্মানিত উপস্থিতি আসুন আমরা রোজার ফজিলত সম্পর্কে জেনে নিই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তার রোজার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে 70 বছর পরিমাণ দূরত্ব রাখবেন দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রোজা পালন করবে আল্লাহ তাআলা তাকে তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে চলেন প্রথম ধাপে চলে তিনি বলেন আমিন এবং দ্বিতীয় ধাপে তিনি বলেন আমিন অনুরূপ তৃতীয় ধাপে তিনি চলে বলেন আমিন এমন সময় জিব্রাইল তার সামনে তার কাছে উপস্থিত হয়ে বললেন হে মুহাম্মদ কোন ব্যক্তি রমজান পেল অথচ কোন মুক্ত হতে পারলো না তাতে আল্লাহ দূর করেন তখন আমি বললাম আমিন তিন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা এক রমজান থেকে অপর রমজান এর মধ্যবর্তী সময়ে সংগৃহীত সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যদি বড় করে থেকে বেঁচে থাকা যায় সম্মানিত উপস্থিতি এখানে একটি কথা লক্ষ্য করা যায় যে যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকা যায় তাহলে অন্যান্য সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে আর যারা নামাজ পড়ে না অথবা কেবল জুমার নামাজ পড়ে আর রোজা রাখে তাদের গুনাহ মাফ করা দূরের কথা তাদের রোজাই কবুল করা হবে না রোজাদারের জন্য দুটি খুশি এক তার ইফতারের সময় দুই তার ভবিষ্যতে সাক্ষাতের সময় পাঁচ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকে চেয়ে উত্তম সম্মানিত উপস্থিতি আসুন আমরা কাদের উপর রোজা ফরজ হয়েছে তা সম্পর্কে জেনে নিই প্রত্যেক সাবালক জ্ঞান সম্পন্ন সামর্থ্যবান ও নিজের ঘরে অবস্থিত মুসলিমের উপর রোজা ফরজ হয়েছে রোজা ফরজ কাফে থেকে
সাময়িক রোগী রোজা না রাখতে পারলে সুস্থ হওয়ার পাতা কাজে করতে হবে। রোজাদারের উপর রোজাদারের জন্য ডাল সৌরভ কিয়ামতের দিন রোজা এবং কোরআন মানুষের জন্য মানদার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। রোজা বলবেন, হে আমার প্রতিপালক, আমি একে পানার থেকে বিরত রেখেছি, সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। আর কোরআন বলবে, হে আমার প্রতিপালক, আমি ওকে রাতের নিজে থেকে দূরে রেখেছি, সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের রুকন সমূহের প্রতি আমল করার তৌফিক দান করো। আমরা সকলে বলি আমিন। মা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।